ZTE Axon 35G. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটি স্মার্টফোন নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ZTE Axon 30। এটা একটা 5G স্মার্টফোন। এই স্মার্টফোনটি কিছুদিন আগে গ্লোবালি লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটির যে বেস ভেরিয়েন্ট টাটা 128 GB, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে $500। সো এই প্রাইজে এই স্মার্টফোনটি আপনাদেরকে কী কী অফার করছে এবং এই স্মার্টফোনটি বাংলাদেশে কবে নাগাদ আসছে এবং বাংলাদেশে প্রাইসটা কেমন হতে পারে, সবগুলো বিষয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি আমরা স্মার্টফোনটির আনবক্সিংয়ে। আনবক্সিং করার সাথে সাথে প্রথমে পাচ্ছি আমরা স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি 65 ওয়াটের অ্যাডাপ্টার এবং তারপরে থাকছে একটি টাইপ সি টু টাইপ সি কেবল। বক্সের ভেতরে আরও থাকছে একটি 3.5 mm ইয়ারফোন। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং বিষয় এটা যে এই স্মার্টফোনটিতে কোনোরকম 3.5 mm হেডফোন জ্যাক নাই। এখানে বক্সের ভেতরে আরও দিয়ে দেওয়া হয়েছে একটি টাইপ সি টু 3.5 mm অ্যাডাপ্টার। এরপরে পাচ্ছি আমরা একটি প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসটি ছিল হার্ড প্রোটেক্টিভ কেস, তবে কোয়ালিটি খুবই ভালো ছিল। সো এই ছিল আনবক্সিং। স্মার্টফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে স্মার্টফোনটির লুকটা ছিল সত্যিই খুবই অসাধারণ। একটা ইউনিক লুক দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। এই স্মার্টফোনটির ব্যাক পার্টে কিন্তু প্লাস্টিকের দেওয়া হয়েছে আর স্মার্টফোনটির বডিটিও কিন্তু প্লাস্টিকের, কিন্তু দেখে মনে হয় না যে এটা প্লাস্টিকের। আর স্মার্টফোনটির ব্যাক পার্টে লেফট সাইডে একটি ZTE-র লোগো দেওয়া হয়েছে এবং 5G লেখা আছে। আর স্মার্টফোনটির রাইট সাইডে, ব্যাক পার্টের রাইট সাইডে অ্যাক্সনের একটি ব্র্যান্ডিং দেওয়া আছে। আর ক্যামেরা বাম্পটা একটু ছিল আর ক্যামেরার যে স্টাইলটা দেওয়া হয়েছে স্টাইলটাও কিন্তু ইউনিক ছিল। আমার কাছে এই স্টাইলটা খুবই ভালো লাগছে। এটা অ্যাকচুয়ালি হুয়াওয়ে P50-র মতো স্টাইল বলা যায় কিছুটা, তবে অনেকটাই চেঞ্জ আছে। আর এই স্মার্টফোনটির থিকনেস দেওয়া হয়েছে 7.8 mm এবং এই স্মার্টফোনটির ওজন হচ্ছে 189 গ্রাম। খুবই লাইটওয়েট ছিল এবং স্লিম ছিল স্মার্টফোনটি। আর স্মার্টফোনটির ইনহ্যান্ড ফিলটাও ছিল খুবই ভালো, একটা প্রিমিয়ামনেস ফিল হয়, যদিও এটা প্রিমিয়াম লেভেলের স্মার্টফোন। সো এক কথায় বলা যায় যে এই স্মার্টফোনটি লুকস এবং ডিজাইন ছিল সত্যিই খুবই অসাধারণ। আর এই স্মার্টফোনটি আপনারা মোট 2টি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরও একটি কালার আছে সেটা হচ্ছে অ্যাকুয়া কালার। স্মার্টফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে স্মার্টফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। আর স্মার্টফোনটির লেফট সাইডে কিছুই দেওয়া হয় নাই। স্মার্টফোনটির নিচে পাচ্ছেন একটি স্পিকার গ্রিল, একটি মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি সিম ট্রে। এবং এই সিম ট্রেটি হচ্ছে একটি হাইব্রিড সিম ট্রে, যেটিতে আপনারা 2টি সিম বা 1টি সিম, 1টি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং এই স্মার্টফোনটির ওপরে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 6.92 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেটে ব্যবহার করা হয়েছে 120 Hz-এর রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন আপনারা 360 Hz। আর এই ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন হচ্ছে 1 billion color এবং এই ডিসপ্লেটিতে 90%-এর ওপরে আপনার স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন। আর ডিসপ্লে কোয়ালিটিও ছিল খুবই ভালো এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোয়েলা গ্লাস। আর এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2460 pixels। এই ডিসপ্লেটিতে অলওয়েজ অন ডিসপ্লের ফিচারটিও আপনারা পাচ্ছেন। আর ডিসপ্লে কোয়ালিটির কথা বলতে গেলে ডিসপ্লে কোয়ালিটি ছিল খুবই ভালো। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্স পেয়েছি এই ডিসপ্লে থেকে। যতগুলো ভিডিও দেখেছি প্রায় সবগুলো থেকে শার্পনেসের পরিমাণ পেয়েছি খুবই ভালো। সো এক কথায় বলা যায় যে খুবই ভালো লেভেলের ডিসপ্লেই ছিল এটি। ডিসপ্লেটির চিন এবং বেজেলের কথা বলতে গেলে ডিসপ্লেটির চিন এবং বেজেলও ছিল খুবই সামান্য, প্রাইস অনুযায়ী ঠিকঠাক বলা যায়। আর এই ডিসপ্লেটির ওপরে কোনো ক্যামেরা মডিউল কিন্তু দেখতে পাচ্ছেন না, মানে এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা। সো এই ক্যামেরা নিয়ে আমরা পরে কথা বলছি ক্যামেরা সেকশনে। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটির স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। এই স্মার্টফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, কোনোরকম ডুয়েল স্পিকার কিন্তু ব্যবহার করা হয়নি। সো সিঙ্গেল স্পিকার হিসাবে লাউড ছিল স্পিকারটি এবং ভালো বিট প্রোডিউস করছিল, তবে এই প্রাইজে অ্যাকচুয়ালি ডুয়েল স্টেরিও স্পিকারটি দিলে আমার মনে হয় খুবই ভালো হইতো।
স্মার্টফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 4200 mAh-এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 65 ওয়াটের একটি চার্জার সো এই ব্যাটারি থেকে প্রায় আপনারা নরমালিও যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাইতে পারেন আর যদি হেভি ইউজ করেন তাহলে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই স্মার্টফোনটিতে আপনারা আরও পাচ্ছেন ডুয়াল L1 এবং ক্যামেরা টু API যেটিতে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন স্মার্টফোনটির প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 একটি 5G প্রসেসর যেটি 7 nanometer একটি প্রসেসর এটি খুবই ব্যাটারি এফিসিয়েন্ট এবং 3.2 gigahertz এবং GPU সেকশনে আপনারা পাচ্ছেন অ্যাড্রেনো 650 সো প্রসেসরের পারফরমেন্সের কথা বলতে গেলে প্রসেসরের পারফরমেন্স ছিল খুবই ভালো এই প্রসেসরটি অ্যাকচুয়ালি 888 প্রসেসরের নিচের ধাপের প্রসেসর বলা যায় সো এই প্রসেসরটি স্মার্টফোনের সাথে খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্স করেছে যতগুলো গেম ছিল প্রায় সবগুলোই আলট্রা এবং হাই গ্রাফিক্সে খেলা যাচ্ছিল কোনো রকম সমস্যা হয়নি কোনো রকম ল্যাগিং এর দেখা যায়নি সো খুব স্মুথলি খেলতে পারবেন এই প্রসেসরটি দিয়ে আপনারা সবগুলো গেমই আর হিটিং এর কথা বলতে গেলে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল কুলিং সিস্টেম সো আপনাদের ফোনটি যতই গেম খেলেন না কেন মোটামুটি অ্যাভারেজ টাইপের হিটিং ইস্যুর মধ্যেই থাকবে কারণ এখানে ট্রিপল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটি থেকে আমরা 7,01,000 মতো অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি যেটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে স্মার্টফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং মাই ওএস 11 সো এই ওয়ের পারফরমেন্স ছিল খুবই ভালো এখানে কিন্তু আপনারা গুগলের সার্ভিসগুলো পাচ্ছেন মানে প্লে স্টোর থেকে শুরু করে প্রায় সবগুলো সার্ভিসই এখানে ইউজ করতে পারবেন গুগলে যেগুলো সার্ভিস আর এই ওয়ের পারফরমেন্স ছিল খুবই ভালো যতগুলো অ্যাপ ছিল প্রায় সবগুলো অ্যাপ ওপেনিং ক্লোজিং এর ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় নাই আর কিছু ইউজলেস অ্যাপস পাবেন যেগুলো আনইনস্টল করে নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এই স্মার্টফোনটি আপনারা মোট দুইটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন সেটা হচ্ছে 8/128 GB এবং 12/256 GB 8/128 GB যে ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে $500 আর 12/256 GB যে ভেরিয়েন্টটি এই ভেরিয়েন্টটি প্রাইস মেবি রাখা হয়েছে $550 মতো আমি শিওর না তবে এখানে আপনারা র্যাম সেকশনে পাচ্ছেন LPDDR5X র্যাম এবং স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে UFS 3.1 আর এই স্মার্টফোনটি আমাদের বাংলাদেশে আসতে হয়তোবা কিছুদিন টাইম লাগবে হয়তোবা সর্বোচ্চ গেলে এক মাসের মধ্যে আপনারা হয়তোবা আনঅফিসিয়ালি এই স্মার্টফোনটি আমাদের বাংলাদেশে পেয়ে যাবেন তবে অফিসিয়ালি পাওয়ার কোনো চান্স নাই আর এই স্মার্টফোনটির প্রাইস আমাদের বাংলাদেশে প্রায় 40,000-45,000 টাকার ভিতরে থাকলে আমি মনে করি এই স্মার্টফোনটা একটা ভালো রকমের ডিল হবে জানি না কত প্রাইস হবে আমাদের বাংলাদেশে আসলে সব কিছু প্রাইসই বেড়ে যায় দেখা যাক প্রাইসটা আমরা আপডেট করে দিব হয়তোবা পোস্টে বা ডিসক্রিপশনে আপডেট করে দিব কানেক্টিভিটির কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ওয়াইফাই 6 ব্লুটুথ 5.1 NFC পাচ্ছেন ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন এবং ডুয়েল 5G পাচ্ছেন তবে 5G কতগুলো ব্যান্ড সাপোর্ট করে এটা অ্যাকচুয়ালি জানতে পারি নাই আর FM রেডিও পাচ্ছেন না কোনো নোটিফিকেশন লাইট কিন্তু পাচ্ছেন না এবার আসি স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে এই স্মার্টফোনটিতে পেছনে আপনারা পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেট আপ মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 megapixel একটি ক্যামেরা যেটি সনির IMX682 সেন্সর এবং এই ক্যামেরাটির অ্যাপারচার দেওয়া হয়েছে F1.8 8 megapixel একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা পাচ্ছেন যার অ্যাপারচার F2.2 5 megapixel একটি ম্যাক্রো ক্যামেরা পাচ্ছেন এবং 2 megapixel একটি ডেপ সেন্সর পাচ্ছেন যাদের অ্যাপারচার F2.4 এবং সেলফি ক্যামেরাতে আপনারা পাচ্ছেন একটি 16 megapixel ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে F2.5 এই সেলফি ক্যামেরাটা কিন্তু হচ্ছে একটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা অন্যান্য আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরাগুলো আমরা দেখেছি যেমন স্যামসাং গ্যালাক্সি Z Fold 3 ওগুলোর সেলফি ক্যামেরা আন্ডার ডিসপ্লে ক্যামেরাগুলো কিন্তু দেখা যাইতো এবং MI Mix 4 যেটা শাওমির ফোন ওইটাতেও কিন্তু আন্ডার ডিসপ্লে ক্যামেরাটা হালকা দেখা যাইতো কিন্তু এখানে ওই টাইপের ওই রকম কোনো কিছুই দেখা যায় না যেটা খুবই ভালো দেখে এবং এই ক্যামেরার কোয়ালিটিও ছিল খুবই ভালো আর অন্যান্য মেইন ক্যামেরার যে কোয়ালিটি ছিল এগুলো খুব ভালো ছিল যতগুলো ছবি তুলেছি প্রায় সবগুলো থেকে ভালো ডিটেলস পেয়েছি ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল এবং ফোনটির সেলফি ক্যামেরার কোয়ালিটিও ছিল খুবই ভালো আর এই ফোনটির রিয়ার ক্যামেরা বা মেইন ক্যামেরা যেটি এটি দিয়ে আপনারা 4K 30fps এবং 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফোনটির রিয়ার ক্যামেরায় আপনারা পাচ্ছেন EIS সুবিধা আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন
শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি স্মার্টফোনটির অনেকগুলো দিকই ছিল যেগুলো খুবই ভালো, যেমন ইউনিক ডিজাইন প্লাস ক্যামেরা কোয়ালিটিও ছিল খুবই ভালো, প্লাস এখানে একটা 65 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, ডিসপ্লেটাও ছিল খুবই ভালো। খারাপ দিকের কথা বলতে গেলে এখানে হচ্ছে ডুয়েল স্টেরিও স্পিকার নাই, আর পেছনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, আই থিঙ্ক এখানে গ্লাস ব্যবহার করা হলে মনে হয় খুবই ভালো হইতো। সো এই ছিল এই স্মার্টফোনটির রিভিউ। রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।